আমরা 5.5 ঘন্টা ধরে গাড়িও দাঁড়ানো আছে, যে কোনো সময় যে কোনো ধরনের ইনসিডেন্ট হতে পারে। তারা দরজার ধাক্কা মেরে বা ভেঙে ঢুকার চেষ্টা করছিল, তখন তাদের আমরা ডিসপ্যাচ করতে হয়। এমনকি মহিলাদের উপরও না, এটা এটা ভুল ধারণা, এটা আপনারা এখানে ছিলেন। একজন মহিলা আছে, উনি দাঁড়িয়েই ছিল ওনার হাজবেন্ডের সাথে, ওনাকে কেউ মারেনি, লাঠি চার্জ হয়নি, তাদের আমরা ডিসপ্যাচ করিয়েছি। আমাদের ক্যামেরায় ধরা পড়েছে, আপনারা বাড়ি দিয়েছেন। তারা এখানে অ্যাগ্রেসিভ হয়েছে, ভায়োলেন্স হয়েছে, পেট্রোল পাম্পটাকে তারা কিছু একটা ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে, তখন তাদের ডিসপ্যাচ করা হয়েছে।